দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোকে প্রাধান্য দিয়ে দুই পক্ষের প্রচারণা এবং জনমত জরিপের তথ্য মতে কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের লড়াই হবে সমানে সমান। এ নিয়ে বেশ স্বস্তির সময় কাটাচ্ছে রিপাবলিকানরা। তবে ট্রাম্পের রাষ্ট্র পরিচালনা নীতি নিয়ে ভীতি প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের ধারণা, এবার ট্রাম্প ক্ষমতায় এলে তার নীতি আগের চেয়েও ভয়ানক হবে। এ বিষয়ে দুই পর্বের একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো। এতে উল্লেখ করা হয়, ট্রাম্প ইতিমধ্যেই তার অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার দায় প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পোলেসি ছাড়াও দুই দলেরই সেসব সিনেটর ও কংগ্রেস সদস্যদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। একই সাথে তিনি নিউ ইয়র্ক টাইমস ও এনবিসি টিভির নাম আলাদা করে চিহ্নিত করেছেন। তাছাড়া চলতি সুপ্রিম কোর্ট সম্পূর্ণ রিপাবলিকান নিয়ন্ত্রিত, ফলে সবকিছুই ট্রাম্পের জন্য সোনায় সোহাগা। আরও ভয়ের কথা, ট্রাম্প জানিয়েছেন তার বিরুদ্ধে সব ধরনের প্রতিবাদ বা বিক্ষোভ দমনে তিনি প্রয়োজনে ন্যাশনাল গার্ড এমনকি সেনাবাহিনী পর্যন্ত ব্যবহার করবেন। প্রায় 25 কোটি অবৈধ অভিবাসীদের তিনি জোর করে সামরিক শক্তি ব্যবহার করে বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। এই লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশাল কনসেন্ট্রেশন ক্যাম্প নির্মাণের কথাও জানিয়েছেন তিনি। এমনকি মাদক পাচার থামাতে মেক্সিকোর বিরুদ্ধে যেতেও প্রস্তুত ট্রাম্প। এদিকে ট্রাম্পের সাবেক চিফ অফ স্টাফ জেনারেল জন কেলি ও সাবেক যৌথ বাহিনীর প্রধান মার্ক মিলি, তারা দুজনই বলেছেন ট্রাম্পের ব্যবহার নিঃসন্দেহে একজন ফ্যাসিস্টের মতো। অন্যদিকে মার্কিন অর্থনীতিবিদরা বলছেন ট্রাম্পের শুল্কনীতি বাস্তবায়নের ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ আগামী 10 বছরে প্রায় 6 ট্রিলিয়ন বৃদ্ধি পাবে। এতে প্রতিটি ভোক্তাকে মাথাপিছু $2,600 অতিরিক্ত ব্যয় করতে হবে। ফলে কেউ কেউ বলছেন ট্রাম্পের স্লোগান মেক আমেরিকা গ্রেট অ্যাগেন না হয়ে মেক আমেরিকা পোর অ্যাগেন হলেই ঠিক হবে। IBTV USA, নিউ ইয়র্ক।